सुप्रिय शिक्षार्थीबृंद सम्मानित अभिभावकबृंद देशेर विभिन्न जगह अवस्थानरत आमार सहकर्मीबृंद आसलामु आलाइकुम रहमतुल्लाहि ओ बरकातुहु। दुई चलक विशिष्ट सरल समीकरण पाठ लेक्चर वन सबाई के शुभेच्छा और अभिनंदन। आमी मोहम्मद अब्दुल रहीम तालुकदार असिस्टेंट टीचर एम एस सी मैथ चैतपुर बाजार फाजिल डिग्री मद्रासा सिलेट डिविशन फ्रॉम बांग्लादेश। प्रिय शिक्षार्थीबृंद अपनारा सबाई केमन आछेन? विश्वास बेसरटा खूब बेसि भलो नय। আমাদের বাংলার সহ বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে, তাই না বন্ধুরা? তারপর প্রত্যাশা করছি সবকে সবাইকে ভালো থাকার। এই সময়ে লেখাপড়া খুব একটি বেশি ব্যাঘাত করছে। এই ব্যাঘাতজনিত সমস্যাকে কিছুটা নিরসনের লক্ষ্যে আজ আমি অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নবম দশম শ্রেণীর সিম্পল সিমটেনাস ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস অর্থাৎ সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই পাঠটি মনোযোগের সহিত অনুধাবন করলে অবশ্যই সরল সমীকরণ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সম্পর্কে একটি ভালো ধারণা পাবে। তাহলে চলো বন্ধুরা আমরা প্রথমে জেনে নিই এই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তিনটি সমীকরণ লিখছি। এক্স প্লাস থ্রি ইকুয়াল টু টেন, এক্স প্লাস ওয়াই প্লাস ইকুয়াল টু সিক্স, x প্লাস y প্লাস z প্লাস 5। আমরা পূর্ব থেকে পাওয়ার সম্পর্কে ধারণা আছে, পাওয়ার 1 সহগ 1, কোন সংখ্যার পাওয়ার না থাকলে সেখানে 1 থাকে, তাই না বন্ধুরা? এই তিনটি সমীকরণে এটি এটি হচ্ছে এটির মধ্যে একটি x আছে অর্থাৎ x y z, কোন সমীকরণে অজ্ঞাত রাশির মানকে চলক বলে আর এই x y কে চলক বলে, আর এই x y হচ্ছে সমীকরণে চলক সম্পর্কে নির্দেশ করে। অর্থাৎ x থাকলে সেটাকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলে, এখানে x আছে সুতরাং এটা এক চলক বিশিষ্ট সমীকরণ, এখানে xy আছে সুতরাং এখানে দুই চলক বিশিষ্ট সমীকরণ, এখানে তিন নম্বর সমীকরণে xyz আছে সুতরাং এটি তিন চলক বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে দুইটি চলক থাকবে এবং তার ঘাত এক থাকবে তাকে বলা হবে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। আন্ডারস্ট্যান্ড? ওকে, ঘাত এক হতে হবে। এখন যতটা যতটি চলক থাকবে সেই সমীকরণকে বলা হবে তত চলক বিশিষ্ট সরল সমীকরণ। অর্থাৎ এক ঘাত থাকলে সেটাকে সরল সমীকরণ বলে আর এক সাই থাকলে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে আমি x এবং a লিখেছি। x এখানে x এর পাওয়ার না থাকলে 1 থাকে, x এর সহগ আছে a, তাহলে x এর সহগ এখানে a হচ্ছে সহগ, a হচ্ছে সহগ, এটি হচ্ছে সহগ, কার সহগ? x এর সহগ, আর x হচ্ছে চলক, এটি হচ্ছে চলক। অনুরূপভাবে b y আছে, এখানে b y এর মধ্যে b হচ্ছে সহগ, b হচ্ছে সহগ, আর কার সহগ? y এর সহগ b। এক্সিলেন্ট, ওকে, আন্ডারস্ট্যান্ড? ওয়াই, ওয়াই হচ্ছে চলক। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, নাইস, আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম চলক কাকে বলে, সমীকরণ কাকে বলে, অর্থাৎ যে সমীকরণের দুইটি চলক এবং একটি ঘাত থাকবে, চলকের ঘাত এক থাকবে, সেই সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলা হবে সিম্পল সিমটেনাস ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। আন্ডারস্ট্যান্ড? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আর দুইটি সমীকরণকে যদি একটি দ্বিতীয় ব্যাকের দ্বারা একত্র করা হয় তাহলে বলা হয় সেটাকে সমীকরণ জোট, সমীকরণ জোট, সেটাকে বলা হয় সমীকরণ জোট। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এখন অনুপাত সম্পর্কে জানবো। এই দুইটি সমীকরণের মধ্যে সহগদ্বয়ের অনুপাত, x চলকের সহগদ্বয়ের অনুপাত এবং y চলকের সহগদ্বয়ের অনুপাত, আর পরবর্তী অংশ হচ্ছে ধ্রুবক, যেখানে মধ্যে চলক থাকবে না সেখানে হচ্ছে ধ্রুবক। অর্থাৎ এই সমীকরণে থ্রি হচ্ছে ধ্রুবক, টেন হচ্ছে ধ্রুবক, সিক্স হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যার মান পরিবর্তন হবে না সেটি হচ্ছে ধ্রুবক। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। নাও স্টার্ট আওয়ার ক্লাস মেইন অপশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এ ওয়ান বাই এ টু, আন্ডারস্ট্যান্ড? এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের শব্দের অনুপাত যদি সমান না হয় তাহলে ওই সমীকরণের কন্ডিশন হবে সমঞ্জস্য অনির্ভরশীল, একটিমাত্র সমাধান আছে। আন্ডারস্ট্যান্ড? ওকে, আর যদি সহ চলকের প্রত্যেকটা
অনুপাত সমান এবং ধ্রুবকের প্রত্যেক অংশের অনুপাত সমান অর্থাৎ তিনটা অপশন যদি সমান হয় তাহলে সামঞ্জস্য নির্ভরশীল ওই সমীকরণের অসংখ্য সমাধান বিদ্যমান আন্ডারস্ট্যান্ড ওকে স্টুডেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট এখানে দেখো a1/a2 b1/b2 কিন্তু নট ইকুয়াল টু ধ্রুবক ধ্রুবক যদি নট ইকুয়াল টু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে সমীকরণটি হবে অসামঞ্জস্য অনির্ভরশীল সমীকরণের মধ্যে কোনো সমাধান বিদ্যমান নেই আন্ডারস্ট্যান্ড ওকে এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট এতক্ষণ আমরা শর্তগুলি জেনেছিলাম এখন আমরা এক্সাম্পল তিনটা শর্তে তিনটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব আই থিংক দ্যাট আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান এখানে x এর সহগের অনুপাত সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা প্রথমে কো লিখেছি এটা হচ্ছে এক্সাম্পল 1 আপনাদের বইয়ের এক্সাম্পল 1 ক খ গ তাহলে এটি সহগের এটি হচ্ছে সহগ 2 ডিভাইডেড 1 আর y এর সহগ হচ্ছে এখানে 5/3 তাহলে দুটি অবশ্যই সমান নয় আন্ডারস্ট্যান্ড আর লেখার প্রয়োজন নাই যখন সমান ফিনিশ হয়ে গেছে দুটি সমান নয় তখন আমরা লিখব অতএব 2/1 = 5/3 অর্থাৎ দুটি কি সমান আপনারা কি সমান দেখতেছেন ওকে থ্যাংক ইউ সো মাচ নট ইকুয়াল তাই না তাহলে কন্ডিশন হচ্ছে নাম্বার ওয়ান নট ইকুয়াল টু 0 হলে সামঞ্জস্য অনির্ভরশীল একটি মাত্র সমাধান আছে সুতরাং এই পর্যন্ত লিখে আমরা লিখব সমীকরণে সমীকরণ দুটি সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল সমীকরণ দুটি একটি মাত্র সমাধান আছে আন্ডারস্ট্যান্ড 30 এইভাবে অঙ্ক থাকলে আমরা এইভাবে বলব এই প্রথমটি শেষ আমরা কি বুঝতে পেরেছি ওকে এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমরা দুই নম্বরটি খ নম্বরটি দেব এখানে সহগ হচ্ছে 1/2 ওয়াই এর সহগ হচ্ছে 3/6 এটাকে যদি আমরা দুই দিয়ে কেটে দিই 1/2 বা এখানে আমরা লিখতে পারি 1/2 তাহলে দুটি সমান আরো লিখতে হবে ধ্রুবক এখানে ধ্রুবকের অনুপাত 1/2 তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে হাফ 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 প্রত্যেকটা অংশের হাফ তাই না বন্ধুরা ইয়েস এক্সিলেন্ট তাহলে হাফ ইকুয়াল 3/6 ইকুয়াল হাফ প্রত্যেকটা অংশের সমান সেক্ষেত্রে আমরা কি করব যদি প্রত্যেকটা অংশের সমান হয় তাহলে নাম্বার 2 শর্ত সামঞ্জস্য নির্ভরশীল সমীকরণ যুগে অসংখ্য সমাধান আছে আন্ডারস্ট্যান্ড তাহলে এখন আমরা লিখব সমীকরণ যুগটি সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল থেকে আমরা লিখব নির্ভরশীল সমীকরণ যুগটি একটি মাত্র সমাধান আমরা লিখব অসংখ্য সমাধান বিদ্যমান আছে অসংখ্য সমাধান রয়েছে ওকে ফিনিশ ওকে এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট আই থিংক দ্যাট আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান নাম্বার গো আমরা এখন দেখে নেব x এর সহগের অনুপাত 3/6 তাহলে এটাকে কেটে দিলে 1/2 বা আমরা লিখতে পারি হাফ y এর সহগের অনুপাত -5/-10 চিহ্ন সহ লিখতে হবে ডিভাইডেড 10 বা মাইনাস মাইনাস কেটে দিচ্ছি আর এখানে একবার পাঁচ দিই এটাকে দুইবার তাহলে হাফ যদি সমান ধ্রুবক 7/15 এটা কি সমান বুধুরা অবশ্যই সমান নয় থ্যাংক ইউ সো মাচ আন্ডারস্ট্যান্ডিং এভরিওয়ান অতএব 3/6 ইকুয়াল টু -5/-10 নট ইকুয়াল টু 7/15 ওকে ওকে এক্সিলেন্ট নেক্সট সমীকরণটির সামঞ্জস্য এখানে আমরা যেহেতু সমাধানে অসামঞ্জস্য পরস্পর এটি সমীকরণটি অসামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল এখানে আমরা লিখেছিলাম অসংখ্য সমাধান বিদ্যমান এখন আমরা লিখব যে এখানে
কোনো কোনো সমাধান কোনো সমাধান এখানে লিখছিলাম সমাধান অসংখ্য সমাধান বিদ্যমান কোনো সমাধান নেই কোনো সমাধান নেই আন্ডারস্ট্যান্ড ওকে এক্সিলেন্ট আজ এই পর্যন্ত ছিল এই লেকচারে ইনসাইটে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে সবাই ভালো থাকবে ডেঙ্গুজের থেকে বাঁচার জন্য বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে রাখবে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য অবশ্যই বাড়িতে থাকবে মাস্ক ব্যবহার করবে সাবান দিয়ে হাত ধুতে করবে বিনা প্রয়োজনে বাহির হবে না বাড়িতে থেকে স্টাডি করতে থাকবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাথে এ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ কনগ্রেচুলেশন